অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 21 জুন 2020 রবিবার, সূর্যগ্রহণ। এর উপরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, প্রত্যেকে দেখে নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সূর্যগ্রহণের অব্যর্থ প্রতিকার। প্রত্যেক রাশির মানুষ সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা এই ভিডিওতে থাকবে। কি করলে এই গ্রহণের প্রকোপ থেকে মুক্তি পাবেন, তার কিছু টোটকা বলুন আমি এই ভিডিওতে দিব। তো প্রত্যেক মানুষের মনে একটা কিন্তু ভয় সঞ্চার হয়েছে, এই সূর্যগ্রহণের ফলে নিশ্চয় কিছু খারাপ কিছু হবে রাশিভিত্তিক। তো আমি রাশিভিত্তিক তো আমি জানিয়েছি কী কী হবে না হবে সেটাও জানিয়েছি, কিন্তু আমি আজকে জানাবো মেনলি এর প্রতিকার কী, অর্থাৎ টোটকা। দেখুন, এই সূর্যগ্রহণটা রোববার দিন হচ্ছে, 21 জুন। তো প্রথমেই আপনাদেরকে বলি, এই যে সূর্যগ্রহণ হওয়ার আগে, অর্থাৎ এই গ্রহণটি হচ্ছে 9:15 থেকে 3:04 পর্যন্ত এই গ্রহণ চলবে। মোটামুটি বেশ দীর্ঘ সময় ধরে এই গ্রহণ চলবে। এটা মানে একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা ঠিক সূর্যগ্রহণের আগে, অর্থাৎ 9:15 আগে আপনারা স্নান করে নিন। স্নান করে নেওয়ার পর আপনারা ঠিক সূর্য মন্ত্র জপ করুন এই গ্রহণের সময়। ওম আদিত্যায় নমঃ, এই মন্ত্রটি মনে মনে জপ করুন, দেখবেন নেগেটিভ এফেক্ট কাটবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। নয়তো আপনারা যদি কোনো গুরু দীক্ষিত হয়ে থাকেন, সেই গুরুর বীজ মন্ত্র যদি জপ করেন এই গ্রহণের সময়, তাতেও কিন্তু লাভ পাবেন। যদি আপনারা কোনো গুরুর দীক্ষিত হয়ে থাকেন, সেই গুরুর বীজ মন্ত্র, ইষ্ট মন্ত্র যদি পাঠ করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিক কিন্তু পাবেন। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম। 3 নম্বর পয়েন্ট, আপনারা এ সময় এছাড়া বিষ্ণু সহস্র নাম, এটা আপনারা একবার হলে যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করতে পারেন এই গ্রহণের সময়, তাহলে কিন্তু খুবই লাভ হবে। অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করে নিলেন, স্নান করার পরে কিন্তু এই কাজগুলো আপনারা করলেন। তার আগে আপনাদেরকে জানাই, সুতক লাগার আগে কিন্তু আপনারা তুলসী পাতা তুলে রাখবেন, ঠিক সুতক লাগার সুতক কালের আগে তুলসী পাতা রাখবেন, এবং এই গ্রহণ চলাকালীন কিছু খাবার কিন্তু খাবেন না। আপনারা লিকুইড জাতীয় জিনিস খেতে পারেন, অর্থাৎ ধরুন আপনি কোনো শরবত বা লেবুর রস বা কোনো ফলের রস, এগুলো কিন্তু খেতে পারেন, কিন্তু ভারী খাবার এই গ্রহণ চলাকালীন কিন্তু খাবেন না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট আসবে। এবং যে খাবার তৈরি হয়ে থাকবে, সে খাবারটাতে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে তুলসী পাতা কী করে, এর মধ্যে একটা রেডিয়েশন আছে, যেটা গ্রহণের যে নেগেটিভ যে একটা ইয়ে থাকে, পাওয়ার বিষক্রিয়া, সেটা তুলসী পাতা কিন্তু, সেটা তুলসী পাতার মধ্যে পাড়া থাকে, সেই পাড়ার জন্য সেই নেগেটিভ জিনিসটা কিন্তু রেডিয়েশনটা নষ্ট হয়ে যায়। কিন্তু তার থেকেও বেশি ভালো যদি আপনারা ঠিক আবার 3:04 পর স্নান করে পূজার ঘরটা পরিষ্কার করে পূজা দিয়ে আপনারা যদি রান্না করেন দিয়ে খান, সেটা বেশি ভালো হবে। অর্থাৎ 3:04 পরে আপনারা স্নান করলেন, আবার দিয়ে রান্না করলেন, তারপরে ভোজন করলেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। তুলসী পাতা দিয়ে যারা পারছেন তারা রাখবেন, এটা কিন্তু সবথেকে বেশি বেটার। এবার আপনাদেরকে জানাই, যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কি করবেন। দেখুন, গর্ভবতী মহিলারা তাদের ক্ষেত্রে বিশেষ ভয় কিন্তু থাকে, আমার কি হবে, আমার
প্রথম কথা বলছি, আপনারা আমি খুব দায়িত্ব নিয়ে, কৌশিক রায় আমি সবসময় দায়িত্ব নিয়ে কথাটা বলি, আপনারা মনের মধ্যে ভয় রাখবেন না। এই ভয় থেকে কিন্তু আপনার মানুষ মনের মধ্যে ভয় থেকে কিন্তু নেগেটিভ এফেক্টগুলো কিন্তু বেশি করবে। আমি এটা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, ভয় রাখবেন না, সাবধান থাকুন। এ সময় যারা বয়স্ক ব্যক্তিরা আছে বা যারা বাচ্চারা আছে বা যারা গর্ভবতী মহিলারা আছে, তাদের যদি কোনো খাওয়ার ব্যাপার থাকে খেতে পারেন, যদিও সেক্ষেত্রে তুলসী পাতা দিবেন। এবং যারা খুব অসুস্থ তারা কিন্তু এই গ্রহণের সময় শুতে পারে, সেক্ষেত্রে কিন্তু দোষে নয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা এ সময় যে অনেকে টয়লেট যায়, টয়লেটটা যতদূর সম্ভব যদি চেপে রাখতে পারে ততটাই ভালো, কিন্তু গর্ভবতী মহিলারা যদি করে সেক্ষেত্রে সমস্যা নেই। এর পাশাপাশি জানাই, এই গ্রহণটা যেহেতু 99.99%, সেক্ষেত্রে আপনারা এই গ্রহণের পরে দান করবেন। এই গ্রহণের পরে দান করলে কী হয় জানেন, আপনি চতুর্গুণ ফল কিন্তু আপনি পাবেন। আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি, কী করবেন গ্রহণের পর আপনারা, যেহেতু সূর্যগ্রহণ, আপনারা গুড় দান করুন, গুড় দান করুন, গমের আটা দান করুন, বা তামার পাত্র যদি দান করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো। এবং লাল কোনো জিনিস যদি আপনারা দান করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানালাম। তবে এ সময় বাড়িতে, অর্থাৎ গ্রহণ চলার সময় 9:15 থেকে 3:04 পর্যন্ত বাড়িতে আগুন জ্বালাবেন না, অর্থাৎ গ্যাসে কোনো রান্না করা বা কিছু করা এ সময় কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং এই সময় কোনো পূজা পাঠ করবেন না, প্রয়োজনে আপনাদের পূজা ঘর দরজার তালা লাগিয়ে রাখুন। ঠিক 3:04 পর আপনারা স্নান করে সেই দরজা খুলুন এবং সেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা পূজা পাঠ শুরু করুন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, সুতক লাগার সময় থেকে কিন্তু এই শুভ কাজগুলো কিন্তু হয় না, অর্থাৎ সমস্ত মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনারাও বাড়িতে কিন্তু ভুল করে এ সময় পূজা পাঠ করবেন না, এবং গ্রহণের আগে তুলসী পাতা আপনারা তুলে রাখুন। এবং যারা গর্ভবতী মহিলারা আছেন বা বয়স্ক ব্যক্তিরা আছেন বা বাচ্চারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা দিয়ে রাখবেন খাওয়ার সময় আগে, সেক্ষেত্রে সেই রকম দোষ কিন্তু আসবে না। তো এই একটা আপনাদের সামনে অব্যর্থ প্রতিকার বলুন, টোটকা বলুন, তুলে ধরলাম। প্রত্যেকের 12টি রাশির ক্ষেত্রে এটা কিন্তু কাজে আসবে। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।